بسم الله الرحمن الرحيم মানবতার পথ চলা চ্যানেল সত্যের পথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা হযরত ইমাম আলী রেজা আলাইহিস সালামের শুভ জন্মদিন উপলক্ষে সবাইকে মোবারকবাদ সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও শ্রোতা সকলেই অবগত আছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মতের জন্য ১২ ইমাম রেখে গেছেন সেই ১২ ইমামের অষ্টম ইমাম আলী রেজা আলাইহিস সালাম আজকের দিনে জন্মগ্রহণ করেছেন ১৪৮ হিজরির ১১ই জিলকদ অর্থাৎ আজকের দিনে অষ্টম ইমাম আলী রেজা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের জন্য ১২ ইমাম রেখে গিয়েছিলেন সেই ১২ ইমামের অষ্টম ইমাম হলেন তিনি সপ্তম ইমাম হযরত মুসা কাজিম আলাইহিস সালামের সন্তান তার নাম রাখা হয় আলী তবে তার জীবদ্দশায় তিনি রেজা নামেও খ্যাতি লাভ করেন ১৮৩ হিজরি তার আব্বা হযরত মুসা কাজিম আলাইহিস সালাম শহীদ হন আব্বাসী জালেম হারুনের কারাগারে শহীদ হন তারপরে তার সন্তান ইমাম রেজা আলাইহিস সালাম ইমামত পদে অধিষ্ঠিত হন যখন উমাইয়া আব্বাসী খেলাফত তাগুতের অন্ধকারে দুনিয়া জুলুমে ভরপুর ছিল তখন সপ্তম ইমাম মুসা কাজিম আলাইহিস সালাম সকলকে ডেকে ইমাম আলী রেজা আলাইহিস সালামকে ডেকে তার বেলায়েত পদের ঘোষণা করেন ১২ ইমামের অষ্টম ইমাম আলী রেজা নামের ফুল জ্ঞান জগতের প্রদীপশিখা তাই আমরা হয়েছি আজ ব্যাকুল তুমি মোদের মহান ইমাম তবগাহী তোমার গুণগান বেলায়েতে ছিল পূর্ণ হৃদয় যা দিয়ে দুনিয়াকে করেছো সম্মান ইরানের মাটি হয়েছে খাঁটি তোমার সমাধিতে তুমি শয়নে তোমার স্মরণে অশ্রু সজল হয়েছে মোদের নয়নে আব্বাসী তাগুতি বাতিল পথে তোমার পথকে করেছিল প্রতিহত বেলাইতি আলোকে নবী রিসালত লয়ে করণিক তুমি মাথানত ফাতেমা সন্তান তুমি ছিলে তব ধমনীতে পাক রক্তধারা তোমাকে যারা দিয়েছে দুঃখ নাপাক বংশের সন্তান তারা কোরআনের ওই শিক্ষার আলোকে রেখেছিল তব অবদান আব্বাসী তাগুতি পেয়েছিল ভয় তাই বিষ প্রয়োগ করিল বেঈমান বাতিলরা কখনো পায়নি জয় ১২ ইমামের কাছে সেই শিক্ষার উদাহরণ কারবালার ইতিহাসে আছে শত প্রতিকূলতাই তুলে ধরেছিলে তুমি সহজ সরল পথ কোরআন তাই বলেছে মোদের সত্যবাদীর সঙ্গে লও সহমত নবীর বংশ আইলে বাইত সত্যবাদীর দীপ্ত শিখা হয়নি কমলান মোদের হৃদয়ে তোমাদের তরে আছে ভালোবাসা আঁকা আমাদের পবিত্র ইমামগণ মানুষের মাঝে ও মানুষের সাথে জীবন যাপন করতেন তারা মানুষকে জীবনের পবিত্রতা ও কল্যাণের শিক্ষা দিতেন তারা ছিলেন অপরের আদর্শ যদিও ইমামতের সমুন্নত মর্যাদা তাদেরকে অন্য সকলের চেয়ে স্বতন্ত্র করেছে তারা আল্লাহর নির্বাচিত প্রতিনিধি ও পৃথিবীতে আল্লাহর হুজ্জত ছিলেন তথাপি নিজেদের তারা সমাজ থেকে আলাদা করে দেখতেন না এবং মানুষের সংস্পর্শ থেকে নিজেদেরকে দূরে রাখতেন না কিংবা স্বৈরাচারী ও স্বেচ্ছাচারীদের মতো নিজেদের জন্য কোনো বিশেষত্ব বা স্বতন্ত্রতা বজায় রাখতেন না বরং কখনোই মানুষকে দাসত্ব ও নিকৃষ্ট অবস্থার দিকে ঠেলে দিতেন না বা অসম্মান করতেন না খাবারের সময় তার দস্তরখানায় গিয়ে সকলকে এমনকি দ্বাররক্ষী ও চাকর যারা থাকতেন তাদেরকেও একসাথে আহার করাতেন তিনি রাতে কম ঘুমাতেন এবং অধিক জেগে থাকতেন অধিকাংশ সময় জেগে কাটাতেন এবং আল্লাহর উপাসনায় থাকতেন খুব বেশি রোজা রাখতেন প্রতি মাসে তিনটি করে রোজা ত্যাগ করতেন না এক রাতে ইমামের গৃহে কিছু অতিথি এলেন কথা বলার সময় প্রদীপের সমস্যা দেখা গেল এবং আলো ঠিকমতো পাওয়া যাচ্ছিল না এমন সময় ইমামকে অতিথিরা বললেন আমরা এই কাজটা করে দিই যাতে আলো পাওয়া যায় ইমাম বললেন না আমরা এমন এক বৈশিষ্ট্যের অধিকারী অতিথিদের দ্বারা কাজ করাই না ইমাম রেজা আলাইহিস সালামকে প্রশ্ন করা হয়েছিল পৃথিবী হুজ্জাত বা ইমাম ব্যতীত থাকতে পারে কি তিনি এর উত্তরে বলেছিলেন তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে এক পলক আল্লাহর হুজ্জাত বা ইমাম ব্যতীত থাকতে পারে না একবার ইমাম আলী রেজা আলাইহিস সালামকে প্রশ্ন করা হয়েছিল আপনার দাদা আমিরুল মোমেনিন হযরত আলী আলাইহিস সালাম থেকে সবাই মুখ ঘুরিয়ে নিয়েছিল কেন অর্থাৎ আপনার দাদা হযরত আলীকে সবাই ঘৃণা করত কেন এর উত্তরে ইমাম আলী রেজা আলাইহিস সালাম বলেছিলেন হযরত আলী আলাইহিস সালাম ছিলেন ন্যায়পরায়ণতার পূর্ণ প্রতীক এবং হযরত আলী আলাইহিস সালাম রাসূলুল্লাহর হয়ে সমস্ত যুদ্ধে জয় এনেছিলেন এবং সেই সব যুদ্ধে যাদের পিতা চাচা কাকা মামাদের যুদ্ধে হারিয়েছিলেন এবং তাদের কতল করেছিলেন এই জন্য উমাইয়ারা শত্রুতা পোষণ করে এবং তারা চাইছিল না তাদের অভিভাবক হযরত আলী আলাইহিস সালাম হন সেই জন্য তারা জঙ্গে জামাল বা জঙ্গে সিফিন ঘটিয়েছে
এখান থেকে আমরা বলতে পারি হযরত আলী আলাইহিস সালামের শত্রুতার কারণ ইমাম আলী রেজা আলাইহিস সালাম যা বললেন তার মানে হলো হযরত আলী আলাইহিস সালাম ছিলেন ন্যায়পরায়ণ এবং তার শত্রুতার কারণ হচ্ছে উমাইয়ারা ছদ্মবেশে মুসলিম সেজেছিল বৈধ খলিফা হযরত আলী আলাইহিস সালামকে মেনে নেয়নি মানে তারা কুফরির মধ্যেই সামিল ছিল ইসলামের পোশাক পরেছিল এই জন্য তারা জঙ্গে জামাল জঙ্গে সিফিন জঙ্গে নাহারান এবং কারবালার মতো মর্মান্তিক ঘটনা ঘটিয়েছিল অর্থাৎ তারাই নবীর পরিবারের উপর জুলুম করেছিল ইমাম আলী রেজা আলাইহিস সালামের কিছু বাণী আমি তুলে ধরছি পৌরস ও তার জীবন নিচে লুকাইতে থাকে যখন সে কথা বলে তা প্রকাশিত হয় কর্মের পূর্বেই কর্মফল সম্পর্কে চিন্তা তোমাকে অনুতপ্ত হওয়া থেকে নিরাপদ রাখে অন্যায় ও অপকর্মকারীদের সঙ্গ চিন্তাশীলদের প্রতি বিরূপাপন্ন হওয়ার কারণ আল্লাহর বান্দাগণদের সাথে শত্রুতা পোষণ করা আক্রতার জন্য নিশ্চিষ্ট পাতেও যে ব্যক্তি তার ক্ষমতা ও মর্যাদা সম্পর্কে অবগত সে কখনো ধ্বংস হবে না উপহার হৃদয় সম থেকে হিংসা দূর করে দেয় কিয়ামতে সে আমার সর্বাধিক নিকটবর্তী হবে যে ভালো কাজ করে এবং তার পরিবারের সাথে ভালো ব্যবহার করে যদি কেউ কোনো মুসলমানকে প্রতারণা করে তবে সে আমাদের কেউ নয় তিনটি কাজ খুব কঠিন ন্যায়পরায়ণতা দুই সত্যবাদিতা তিন সর্বাবস্থায় আল্লাহর স্মরণ থাকা কোরআন আল্লাহর কিতাব তা ত্যাগ করো না এবং কোরআন ব্যতীত হেদায়েত কামনা করো না তাহলে পথভ্রষ্ট হবে